আইবি মিডিয়া অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। আকাশের মালিক কে? জমিন যার আইন চলবে, জমিনের যার আইন চলবে। এই আইনটা হলো কনস্টিটিউশন, এই সংবিধানে মহাগ্রন্থ। মানতে রাজি আছেন? রাজি আছেন? মিথ্যা কথা এ ওয়াজে শেষ, বাস্তবে কোনো রূপ নেই। বাস্তবে রূপ দিতে হলে সিসাডালা পাঁচিরের মতো জমিনে নামতে হবে। রাজি আছেন মুসলমান? আল্লাহ আমাদেরকে এই জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার তৌফিক দান করুন। পিছনে রাগ করছেন, আমিন বলবেন না? আরে জোরে বলেন, এই জমিনে আল্লাহর কোরআনের রঙে রঙ্গিত হোক এই দেশটা। এই দেশটা বাপের আন্ডারে চলতে দেখলাম, এই দেশটা মেয়ের আন্ডারে চলতে দেখলাম, এই দেশটা কাকার আন্ডারে চলতে দেখলাম, এই দেশটা বাবির আন্ডারে চলতে দেখলাম, এই দেশটা বইয়ের আন্ডারে চলতে দেখলাম। আন্ডারে চললে কেমন লাগবে রে? আল্লাহর কোরআনের আন্ডারে চললে কেমন লাগবে রে? আল্লাহ না দেখাইয়া কবরে নিও না। আরো জোরে বলেন আমিন। এই কোরআন, এই রাষ্ট্রটা কোরআনের আন্ডারে চললে কেমন লাগবে রে? আল্লাহ এটা না দেখাইয়া আল্লাহ তুমি কবরে নিও না। এই দেশটা এই কিতাবের আন্ডারে চলুক, আপনাকে চান কিনা? কারা কারা চাপ তুলে আল্লাহ কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মাহফিলের ডান পাশে একটু নো ডিস্টার্ব, প্যান্ডেলের ডান পাশে, আমার ডান পাশে একটু ডিস্টার্ব হচ্ছে। ওখানে কথা কে বলছে রুমের মধ্যে একটু দেখেন। আমরা সকলে সুললিত কণ্ঠে, মায়াবী কণ্ঠে, আবেগময় কণ্ঠে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِنِّي لَغَفَّارٌ لِمَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا ثُمَّ اهْتَدَى. الله أكبر، أرجو أن تقول الله أكبر. আল্লাহর কণ্ঠে কোরআন শুনলে না জানি কত সুন্দর লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নাম যদি এত মধুর লাগে না জানি আল্লাহর কথাটা কত মধুর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর নাম বেশি বেশি করে নেওয়ার তৌফিক দান করুন। আরে জোরে বলেন আমিন। ইয়াস স্টিপিং বল হলিউডের একজন সিরিয়াস গায়ক এই ইউরোপে বাড়ি, একদিন তিনি কিয়াস স্টিপিং একটি শহরের 13 তলা একটি বিল্ডিং এ উঠছেন, লিফটে চতুর্দিকে কয়েকটা মোস্ট বিউটিফুল বডি মেয়ে হাতে মদের ড্রিঙ্কস বোতল, মদের বোতল। 7 তলা লিফট যখন পৌঁছল, হঠাৎ করে কিয়াস স্টিপিং বলতেছে যে এই ইয়াং যুবতীরা তোমরা সরে যাও, হাতের মদের বোতলটা পেলে দিয়ে। তিনি বলতেছেন যে নিচ থেকে একটা গানের আওয়াজ আমার কানে আসতেছে, আমি নিচে নামব। লিফট ম্যানকে বললেন যে আমাকে নিচে নামা, নিচে নামলেন। যেখানে এই আওয়াজটা আসছে ওই দোকানে গেলেন, দোকানদারকে ডেকে বলছেন দোকানদার ভাই আমি লিফট করে আমার চতুর্দিকে মোস্ট বিউটিফুল বডি ইয়াং একটা মেয়ে, কয়েকটা মেয়ে ছিল, আমার হাতে ড্রিঙ্কস এর বোতল ছিল, আমি যাচ্ছি উপরে 7 তলা থেকে লিফটের মধ্যে ছিলাম, 7 তলা থেকে তোমার এই রেকর্ড থেকে একটা গানের আওয়াজ শোনা যাচ্ছে। ভাই বলো তো জীবনে আমি আমার এই গলার গান দিয়ে কুটি কুটি যুবক যুবতীকে, ইয়াং ছেলে মেয়েকে মাতাল করেছি, আজকে তোমার রেকর্ড থেকে গানের আওয়াজ আমাকে মাতাল করেছে। বলো এই গানের রাইটারকে, এই গানের সুরকারকে আমাকে বলতে পারো? আল্লাহর বান্দা বলছেন ও কিয়াস স্টিপিং, এটা গান না, এটা আল্লাহর আকাশ থেকে নাজিলকৃত মুসলিম উম্মার জন্য একটি কনিষ্ঠ শান, একটি সংবিধান মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এটার রাইটার, এটার লেখক দুনিয়ার কেউ নয়, এটার রাইটার, এটার লেখক, এটার কথা হলেন এ আকাশের মালিক, এ জমিনের মালিক আমার আর আপনার রব, মহান আল্লাহ রব্বুল আলামিন। আর আপনি যাই সুর যার কণ্ঠে এই গান বাজছে, কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে আসেন, তিনি কে? তিনি হলেন মিশরের ইন্টারন্যাশনাল কারী, কারী আব্দুল বাসিত, তার কণ্ঠে আপনি কুরআনুল কারীম শুনতে আসেন। কিয়াস স্টিপিং ডেকে বললেন ভাই আমাকে উনার কাছে নিয়ে যান। বলে ভাই আমি তো উনাকে চিনি না, উনার বাড়ির জানি যে মিশরে, আপনি মিশরে গেলে উনাকে পাবেন। কিয়াস স্টিপিং চলে গেলেন মিশরে, সেখানে গিয়ে কারি আব্দুল বাসিত কে ডেকে বললেন বাসিত রে আমি আমার কণ্ঠে গান দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আমি মাতাল করেছি। ও কারি আব্দুল বাসিত, তোমার কণ্ঠে বাজানো কি যে গান আমারে পাগল করে ফেলল, কি যে গান আমারে মাতাল করে ফেলল। ও কারি আব্দুল বাসিত, আর একবার তোর সরাসরি কণ্ঠে আমার আল্লাহর কোরআনটা শোনা। কারি আব্দুল বাসিত, কারি আব্দুল বাসিত তার যত গলার মধ্যে আল্লাহ যত আদর মায়া ধর ঢেলে দিয়েছেন, সমস্ত আদর মায়া ধর ঢেলে দিয়ে
সুরা আর রহমান পড়া শুরু করলো, কিয়াসিস্তিবিন সঙ্গে সঙ্গে মুনিবের সেজদায় পড়ে গেল। কিয়াসিস্তিবিন সেজদা থেকে উঠে বললেন, ও কারি আব্দুল বাসি, তুমি আমারে পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ যারা ইন্টারনেট ব্যবহার করেন, কিয়াসিস্তিবিনের নাম তখন ছিল, বর্তমান তার নাম মোহাম্মদ ইউসুফ। আর মোহাম্মদ ইউসুফ বর্তমানে আমেরিকার ওয়াশিংটনের, লন্ডনের কোরআন বিজ্ঞান সায়েন্স গবেষণাকারী সম্মানিত চেয়ারম্যান হয়ে গেল। রাত্রির গভীরে তাহাজ্জুদের নামাজের সিজদায় পড়ে কিয়াসিস্তিবিন কান্দে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, গান গেয়ে যত টাকা ইনকাম করেছি হারাম পথে ইনকাম করেছি গো আল্লাহ, আল্লাহ গো তুমি যদি আমাকে মাফ না করো, মাফ করার মতো কেউ নাই। আল্লাহ তাআলা দুনিয়ার কারো দরজায় যায় নাই, কারো কাছে বলে নাই, তোমার দরজায় গভীর জড়িতে সেজদায় পড়ে আছে গো আল্লাহ, আল্লাহ গো জীবনে যত টাকা আমি কিয়াসিস্তিবিন ইনকাম করেছি সমস্ত টাকা কোরআন রিসার্চ সেন্টারে আমি কিয়াসিস্তিবিন, বর্তমান মুসলিম নাম মোহাম্মদ ইউসুফ, আমি ওয়াকফ করে দিলাম, আল্লাহ গো তুমি আমারে মাফ করে দাও। কিয়াসিস্তিবিনকে বর্তমান নাম মোহাম্মদ ইউসুফ মাফ করে দিবেন কে? আজকে তেলাওয়াত কি তো আয়াতের নিশ্চয় লাগফারুন, আমাদের গফুর, আমাদের গফুর কে? আল্লাহ। আমাদের রহমান কে? আল্লাহ। আমাদের রহিম কে? আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। এখানে ইনি নিশ্চয় হরফে মুশাব্বাহ বিল ফেল যারা আলেম আছেন, তাফসীরে বাইজাফি, তাফসীরে কাশাম, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে রুহুল মানি, তাফসীরে মারিফুল কুরআন, তাফসীরে তাফহিমুল কুরআন, এইভাবে আমি আটটা তাফসীরের আয়াতের তাফসীর থেকে আমি এখন কথা বলতে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় আমি তাদেরকে ক্ষমা করে দেব যারা গুনাহ করে করে নিজের জীবনটাকে শেষ করে দিল, নিজের জীবনটাকে তছনছ করে দিল, সুদ খেতে খেতে জীবনটাকে শেষ করে দিল, জানা করতে করতে জীবনটাকে শেষ করে দিল, নামাজ পড়তে না পড়তে পড়তে জীবনটাকে শেষ করে দিল, অবৈধ চুরি ডাকাতি সন্ত্রাসী করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিল, কোথায় যাবে, কোন দিকে পালাবে, এখন হতাশ হয়ে গেছেন। যারা এইভাবে হতাশ হয়ে গেছেন তাদের ব্যাপারে কোরআন বলছেন, ইন্নী লাগফার, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, লিমান তাবা, যারা তওবা করে, কার কাছে? আল্লাহর কাছে। আরো জোরে বলুন, কার কাছে?
আর যারা ইমান আনে, আমরা ইমান এনেছি কার উপরে? এবং সৎ আমল করে, সৎ আমলের উপরে অটল থাকে, তওবা করে, যারা তওবার উপরে অটল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা আমার বান্দীরা, তোমরা যদি এইভাবে তওবা করতে পারো আর সৎ আমল করে যদি সৎ আমলের উপরে অটল থাকতে পারো, বান্দারে তোমার জীবনের যতগুলো গুনাহ আছে আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। কার কথা? আরো জোরে বলুন, কার কথা? সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের আটটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। তার মধ্যে প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো আত-তাইবুন, তাওবাকারী, প্রত্যাবর্তনকারী, ফিরে আসাকারী, যারা পাঁচ ওয়াক্ত নামাজ এখনো ধরেন নাই, তাওবা করে মসজিদে ফিরে এসেছেন, যারা মদ খায়, গাঞ্জা খায়, পেন্সিডেল খায়, যারা তওবা করে ফিরে এসেছেন, যারা প্রেম করে বিয়ের আগে অবৈধ মেয়েদের সাথে প্রেম করে, বিয়ের পরে পরকীয় প্রেম করে, জীবনে আর প্রেম করব না, পরকীয় প্রেম আর জীবনে করব না, এই বলে যারা তওবা করে ফিরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আটটি জান্নাতের দরজা খোলা করে গেছি। সূরা তাওবার 112 নম্বর আয়াতের মুমিনের আটটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। জান্নাতের সংখ্যা কত? কথা বলেন কত? জাহান্নামের সংখ্যা কত? সূরাতুল ফাতিহার আয়াত কয়টা? মুফাসসিরে কেরাম লিখতেছেন, ইবনে আব্বাস তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে লিখছেন, সূরাতুল ফাতিহার সাতটি আয়াত, এই সাতটি আয়াতের রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত যারা আমল করবে, নিজের চরিত্রের মধ্যে আনবে, নিজের সমাজের মধ্যে আনবে, রাষ্ট্রের মধ্যে আনবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সাতটি দরজায় বন্ধ করে দিবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে সূরাতুল ফাতিহার কয়টি আয়াত? জাহান্নামের সংখ্যা কয়টা? তাইলে সূরাতুল ফাতিহার অর্থ কে কে পারেন হাত তোলেন? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বিশ, বিশ জন এখানে এখনো ডিস্টার্ব করছে। এটা কারণে ওনারা একটু ডিস্টার্ব করে কেন? শুনেন, আজকে বিশ বছর জন সূরাতুল ফাতিহার অর্থ জানেন, আপনি কি জানেন? আপনি তো কোরআন, আপনি তো সায়েন্স নিয়ে, ইকোনমিক্স নিয়ে, আপনি তো বেঙ্গলি নিয়ে, আপনি ইংলিশ নিয়ে কথা পড়ালেখা করছেন, আপনি কি জানেন না কোরআন সায়েন্স, কোরআন ইকোনমিক্স, কোরআন হিস্টরি, কোরআন বিজ্ঞান, কোরআন অর্থনীতি, কোরআন ইতিহাস, কোরআন পলিটিক্যাল সায়েন্স, কোরআন রাজনীতি, কোরআন ভূগোল, এটা কি আপনি জানেন না? যদি জানতেন, কোরআনের কাছে আসতেন, বুঝতেন, আল্লাহর কসম, প্রত্যেকটি মুসলমান কোরআনের অর্থ সহ, অনুবাদ সহ পড়ে পড়ে নিজের জীবনকে রঙে রঙিত করত কোরআনের কথা বলেন ঠিক কিনা? আজ মুসলিম কপাল হারা, আজকে এই জাতি কপাল হারা, তারা কোরআন থেকে সরে গেছে কথা বলেন ঠিক কিনা? সম্মানিত তাওহীদী জনতা, সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ থাকবে, সাথে সাথে আমি আপনাদেরকে অনুরোধ করব, জাস্ট ওয়াদা না, জাস্ট অনুরোধ, আজ থেকে আগামীকাল সকাল থেকে অন্তত সূরাতুল ফাতিহার প্রথম আয়াত অর্থ সহ
একটি হাদিসের অর্থ সহ করবেন, পারবেন না ইনশাআল্লাহ। সম্মানিত, আমি হিন্দু ভাইদেরকে বলবো, ওনাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা। আমি খ্রিস্টান ভাইদেরকে বলবো, আপনাদের প্রতি আমাদের ভালোবাসা, অটল ভালোবাসা। আপনারা আমাদের সুপ্রিয় ভাই, আপনাদেরকে সম্মান করা, আপনাদেরকে সহানুভূতি করা, আপনাদেরকে সাহায্য সহযোগিতা করা আল্লাহর কোরআনের নির্দেশ এসেছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দীনই তোমাদের কাছে, ওদের দীন ওদের কাছে, আমাদের দীন আমাদের কাছে, ওদের দীন ওদের ধর্ম ওদের কাছে। কোন মুসলমান ওদের ধর্মের উপরে হস্তক্ষেপ করা সম্পূর্ণ হারাম। কথা বলেন ঠিক কি না? সম্মানিত বাবারা, সুতরাং ধর্ম নিয়ে মারামারি করা কি হারাম? লা ইউরো বিদ্দিন, দিন নিয়ে মারামারি করা কি হারাম? কথা বলেন কি ইতিমধ্যে আপনারা জানেন, আপনাদের এই সুপরিচিত এই এলাকার নন্দিত নেতা আমার সবচেয়ে সুপ্রভাজন ব্যক্তিত্ব জানা আল্লাহ রসুল আলী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ, আর একজন বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমি কথা বলছি, আপনার কথাতে খেয়াল করে সময় আমার খুব কম, তাহলে আমরা ফিরে যাব কার দিকে? আল্লাহর দিকে ফিরে যাব। কার দিকে? আল্লাহর দিকে। আর সূরা তাওবার আকিবু সিসির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি সময় নাই সুযোগ নাই, সময় সুযোগ থাকলে বলতাম, তবে আপনাদেরকে আমি আয়াত নাম্বার বলে যাচ্ছি, এই 112 নম্বরের মুমিনের আটটি বৈশিষ্ট্য যার মধ্যে চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আটটি দরজা তার জন্য খুলে দিবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং মাইক কিন্তু ডিস্টার্ব, সুতরাং আমরা তওবা করব কার কাছে? এই বলে যদি আপনি সিদ্ধান্ত নিয়ে তাহাজ্জুদের নামাজের সেজদায় পড়ে তাওবা করেন, ক্ষমা করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর সুন্দর ভাবে কত স্পষ্ট ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। চলে গেছেন আপনারা, আসেন তো? আল্লাহ এখানে মুমিনের কথা কেন বলছেন? তাহলে বোঝা গেল যে মুমিনের অনেক কি আছে, ভুল আছে, অনেক ভুল আছে মুমিনের। মুসলমান কালিমা পড়ে আবার শুদ্ধ খায়, আছে না? মুমিনে মুসলমান আবার গুসু খায়, মিথ্যা কথা বলে, পরনিন্দা করে, গীবত করে, সমালোচনা করে, দুনিয়ার আডাসুরি গমসুরি টেন্ডাস ও তুজে চুরি করে, আছে না? কথা বলেন আছে না? আছে। ইয়া আইয়ুহাল মুমিনুন, সূরা নূরের 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা আল্লাহর কাছে ফিরে আসো, ফিরে আসলে মাফ করবেন কে? তবে জনগণের জমিন দখল যারা করেছেন,
জনগণের বিরুদ্ধে যারা বিবাদ আর সমালোচনা করেছেন, জনগণের সম্পদকে যারা আত্মসাত করেছেন, তওবা করলে কোনো লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত যাদের আত্মসাত করেছেন তারা যদি আপনাকে ক্ষমা না করে, কথা বলেন ঠিক কি না? সুতরাং আসুন, যাদের আত্মসম্পদ আপনি লুণ্ঠন করেছেন, যেমন বাগান বাজারের চাউল দোকানে গিয়ে যদি আপনি একটি চাউল মুখে দিয়ে ফেলছেন, এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। তেল দোকানে গিয়ে একটু তেল মাথায় দিয়ে দিয়েছেন, এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। বাদাম দোকানে গিয়ে একটা বাদাম খেয়ে ফেলেছেন, এটার জবাব কার কাছে দিতে হবে? আর জোরে বলেন, কার কাছে? দুই মিনিটে কি ছোট্ট একটা ঘটনা শোনাই, শোনাবো? ইব্রাহিম ইবনে আদহাম, নাম শুনছেন আপনারা? ইব্রাহিম ইবনে আদহাম নাম শুনছেন? একদিন তিনি রাজপ্রাসাদ থেকে বের হয়ে যাচ্ছেন, বের হয়ে যাওয়ার পরে রাজের ওনার যে বিছানা দিয়ে ঠিকঠাক করে তার ঘর মুছে ঝাউ দেয়, তার খাদিমিনি চিন্তা করলো যে আজকে একটু রাজকীয় বিছানা একটু ঘুমাইয়া দেখি আপনার কেমন লাগে। মেয়েটা ঘুমে পড়েছে, আরাম কিত বিছানা, তো ঘুম চলে আসছে। এবার ইব্রাহিম ইবনে আদহাম দেখে যে ওনার রাজকীয় বিছানায় মেয়েটা ঘুমিয়ে আছে, তিনি একটা বেত নিয়ে সমানে পিটানো শুরু করছে, ঘুম থেকে উঠে মেয়েটা কান্দা শুরু করছে, একটু পরে মেয়েটা আবার হাসে। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, আপনি হাসেন কেন, আবার কান্দেন কেন তুমি? ইব্রাহিম ইবনে আদহামের প্রশ্নের জবাবে মেয়েটা বলছে, ও আল্লাহর বান্দা, এই রাষ্ট্রের প্রধান আপনি, আপনি যখন আমাকে মারা শুরু করেন আমার গায়ে ব্যথা লাগে, আমি সেই জন্য কান্দি আর হাসি, এই জন্য এক দেড় ঘন্টা ঘুমানোর পরে যদি আমার মতো মেয়েকে এত মার খেতে হয়, যারা বছরকে বছর এই বিছানায় ঘুমায় না জানে তারা কত মার খাবে। আল্লাহ 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 আল্লাহ। রাজকীয় বিছানা এটা এত সহজ না, এই যে আমাকে যে চেয়ারে বসাইছেন, আমার কলিজা থরথর করে কাঁপতে আছে, কথা যে বলতেছি কি জবাব দিব আল্লাহর কাছে? কিয়ামতের দিন মুসিবতের সময় প্রত্যেকটা পয়গাম্বর ইয়া নাফসি করতে থাকবে, কথা বলেন ঠিক না? সেই দিন যদি পয়গাম্বররা ইয়া নাফসি করতে থাকবে, সেই দিন পীরদের পীরের খানা কোন খানা থাকবে? কথা বলেন কোন খানা থাকবে? শুধু একটা মাত্র ব্যক্তিত্ব যাকে আল্লাহ সারে সুপারলিটি পাওয়ার, সুপারলিটি ডিগ্রি দিয়ে যাকে পৃথিবীতে প্রেরণ করেছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু মাকামে মাহমুদের কেন্দ্রে বলবে, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মতকে তুমি মাফ করে দাও। এইভাবে সেজদায় কতকাল তিনি পড়ে থাকবেন একমাত্র কে জানেন? ইব্রাহিম ইবনে আদহাম ওস করে সিদ্ধান্ত করলেন, এবার বাইতুল্লাহ থেকে আমি বাইতুল মাকদাসে যাব। যাবার সময় দোকানদার থেকে 1 কেজি খেজুর আর 1 বোতল পানি নিয়ে রওনা হলেন। খেজুর যখন দোকানদার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন, নিচের দিকে তাকায়া দেখে যে একটা খেজুর পড়ে আছে, তিনি মনে করছেন আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেওয়া খেজুরটা মনে হয় আমার মাপা খেজুর। ইব্রাহিম ইবনে আদহাম খেজুরটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে খেয়ে হাঁটা শুরু করলেন, বাইতুল মাকদাস থেকে বাইতুল্লাহ পর্যন্ত এটার দূরত্ব হলো 1000 মাইল। এই 1000 মাইল পথ যেতে ইব্রাহিম ইবনে আদহামের 1 বছর সময় লাগছে। ঈশার নামাজে সেজদায় পড়ে ইব্রাহিম ইবনে আদহাম সেজদায় দিয়া ক্লান্ত টায়ার সরেল নিয়া ঘুমায়া রইলেন। ঘুমের ভিতরে দুইটা লোক, মোস্ট বিউটিফুল অল বডি, খুব সুন্দর সুন্দর শ্বেতাঙ্গ দুইটা লোক আসলেন। এই সুন্দর চেহারার মানুষ যিনি আর কোনোদিনও দেখেন নাই, একজনে বলতেছে উনি কে, বলে ভাই উনি হলেন বর্তমান জমানার সবচেয়ে বড় আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম, বলে উনি এখানে এইভাবে ঘুমাই আছে কেন? বলে উনি 1 বছর লাগছে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে আসতে, উনি টায়ার্ড হয়ে ক্লান্ত হয়ে পড়ে আছে। ইব্রাহিম ইবনে আদহাম
ক্লান্ত হয়ে পড়ে আছে। লোকটা বলছে তবে একটা কঠিন বিপদ হয়ে গেছে। বলে কি বিপদ? বলে ইব্রাহিম ইবনে আদম আল্লাহর খাঁটি ওলি, বর্তমান প্রথম সারির ওলি, বর্তমান জমানার। তিনি খেজুর মাপতে গিয়ে নিচে একটা খেজুর বয়ে রয়েছে। তিনি মনে করছেন আমার মাপা খেজুর। এই বলে খেজুরটা খেয়ে তিনি রাওনা হয়ে গেছেন। এই পথিমধ্যে ইব্রাহিম ইবনে আদম যত ওয়াক্ত নামাজ পড়েছে, যত জিকির আজকার করেছে, কোরআন তেলাওয়াত করেছে, তার জীবনে একটা বছরে একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হয় না। একটা বছরের একটা সেজদাও কবুল হয় নাই। কি দেখলাম ফজর নামাজের পরে উঠে ইব্রাহিম ইবনে আদম বলছে কি দেখলাম কি দেখলাম? অবশ্যই ফেরেশতা। আর খেজুর দিয়ে নিচে পড়লো এটাও সত্য। তিনি এবারে ফজর নামাজ পড়ে আবার দোকানদারের দোকানের নিকট দোকানদারের কাছে মাপ চাবে বলে রওনা দিলেন। যেতে সময় লাগছে এক বছর। আর যখন দোকানদারের কাছ থেকে মাপ নিবে বলে তিনি সিদ্ধান্ত নিলেন, এখন তিনি বাইতুল মাকদাস থেকে বাইতুল্লাহ যাইতে এক মাস সময় লেগেছে। কয় মাস যাই দেখে যে একটা যুবক ছেলে বসে রইল। যুবক ছেলেকে বলল তোমার বাবা কই? এখানে একজন মুরব্বী মানুষ, মুরব্বী মানুষটা কই? বলে মুরব্বী মানুষটা কিছুদিন আগে মারা গেছে। বাবারে তোমার বাবার দোকান থেকে 1 কেজি খেজুর কিনেছিলাম। এই 1 কেজি খেজুরের একটা খেজুর নিচে পড়ে গেছে, আমি মনে করছি আমার মাপা খেজুর, ব্যাগে ঢুকাইতে মনে হয় পড়ে গেছে, এই বলে আমি খেয়ে রওনা হয়েছি। ও বাবা আমার কাছে টাকা নাই, আমি যে টাকা দেব তবে তুমি আমার এই খেজুরটা মাফ করে দাও। ছেলেটা বলতেছে ও আল্লাহর ওলি, আমার আব্বা ইন্তেকাল করার সময় 3 জন ব্যক্তি রেখে গেছে, একজন আমার বিধবা, আমার